আসসালামু আলাইকুম। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শামসুল ইসলাম। আমি ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে আছি ঠিক তার পেছনে রয়েছে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া বক্স, যেখানে বেতার ও টেলিভিশনের কমেন্ট্রি বক্সও রয়েছে, জার্নালিস্টদের বসার ব্যবস্থা রয়েছে, অফিসিয়াল স্কোরারদের বসার ব্যবস্থা রয়েছে। সো চমৎকার এই ভেন্যুটি বাংলাদেশের যতগুলো ক্রিকেট ভেন্যু রয়েছে তার মধ্যে অন্যতম সেরা বললে অত্যুক্তি করা হবে না। আমরা এই পুরো স্টেডিয়ামটা 2 থেকে 3 মিনিটে ঘুরে ঘুরে দেখব কী কী আছে এখানে, কেন এটা সেরা। আমরা যদি আমার ডান দিক থেকে শুরু করি, মির্জা ফরিদ আমাকে ক্যামেরায় সহায়তা করছে, চমৎকার গ্যালারি দেখুন, সিটগুলো দেখা যাচ্ছে। এরপরে আস্তে আস্তে যদি আমরা আরও ডান দিকে যাই, এই যে দোতলা গ্যালারি, অর্থাৎ এইটা বেশ আধুনিক গ্যালারি এবং এই দুই টায়ার মিলে প্রচুর দর্শক কিন্তু এখানে ধারণ করানো যায়। তারপরে আমরা আস্তে আস্তে যেতে থাকি, ওই দিকটায় যদি চলে যায় কোনায় কিছু বসার ব্যবস্থা রয়েছে এবং ওখানে একটা ম্যানুয়াল স্কোর বোর্ড রয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কমেন্ট্রি বক্স ঠিক অপোজিট প্রান্তে রয়েছি, ম্যানুয়াল স্কোর বোর্ডটা তার উল্টো দিকে রয়েছে এবং সেই স্কোর বোর্ড দেখে আমরা অনেক তথ্যপাত্য কমেন্ট্রির সময় গ্রহণ করে থাকি। তারপরে রয়েছে মূল ভেন্যু, সাউথ আফ্রিকার সেঞ্চুরিয়ান যে ক্রিকেট গ্রাউন্ডটা রয়েছে অনেকটা সেইটার আদলে উপরে টিন ব্যবহার করা হয়েছে, কিন্তু টিনগুলোর যে সেট আপ মেকআপ এটা অসাধারণ দেখতে এবং এইটাই আমার মনে হয় যে একটা বৈচিত্র্য এনে দিয়েছে ক্রিকেট ভেন্যুগুলোর মধ্যে। এবং সেই কারণে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের যে ওভারঅল একটা অ্যাট এ গ্লান্স লুক সেটা অত্যন্ত নান্দনিক। ঠিক স্টেডিয়ামের মূল প্রশাসনিক ভবন, দুটো ড্রেসিং রুম ওখানে আছে, হাই অফিসিয়ালসরা বসেন, ভিআইপি গ্যালারি রয়েছে। তারপরে যদি আমরা যাই টিলা দেখতে পাচ্ছি আমরা, যেটাকে বলা হচ্ছে ন্যাচারাল গ্রাস স্ট্যান্ড, অর্থাৎ ন্যাচারালি একটা গ্যালারি করা হয়েছে ওখানে খোলা, মানে টিলার উপরে দর্শকরা চাদর পেতে, চেয়ার পেতে বসবে, আয়েশি ভঙ্গিমায় খেলা দেখবে। তার ঠিক পেছনে আপনি দেখুন বড় বড় গাছ রয়েছে, সবুজে ঘেরা, একেবারে যত দূর দৃষ্টি যায় লাক্কাটুরা টি এস্টেটের চা বাগানগুলো ওই দিকটায় রয়েছে। দারুণ মনোমুগ্ধকর একটা পরিবেশ এবং ওই পুরো গ্যালারিটা, গ্রিন গ্যালারিটা আপনাকে দারুণভাবে আপ্লুত করবে, আলিঙ্গন করবে যে এসো আমার এই স্টেডিয়ামে, তুমি বসো, খেলা দেখো। তারপরে আমরা দেখতে পাচ্ছি দারুণ একটা জায়ান্ট স্ক্রিন, অত্যাধুনিক ফ্যাসিলিটি সমৃদ্ধ। ওইখানে টিভি আম্পায়ারের যে রিপ্লেগুলো দেখেন ডিসিশন দেওয়ার জন্য রান আউট স্ট্যাম্পিংয়ের, সেই ডিসপ্লে মনিটরটার আছে জায়ান্ট স্ক্রিন, যেটা আমরা কমেন্ট্রি বক্স থেকে মা দিকে তাকালেই দেখতে পাই এবং খুব ভালো লাগে। তারপরে আপনারা দেখছেন চার কোণায় চারটা ফ্লাড লাইট টাওয়ার রয়েছে। ন্যাচারালি এখানে দিনে রাতে সব সময়ই খেলা, ক্রিকেট খেলার ব্যবস্থা রয়েছে, চমৎকার এই ফ্যাসিলিটিস। এবং ওই দিকে একটা কংক্রিটের গ্যালারিও রয়েছে চেয়ার সহ। সো সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আসলেই বাংলাদেশের ক্রিকেট ভেন্যুগুলোর মধ্যে অন্যতম সেরা কিনা আপনারাই কমেন্টে লিখুন। শামসুল ইসলাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিয়ে আমার সঙ্গেই থাকুন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তীতে। বাই বাই। I'm going to go.